ये हम है, ये मेरा दोस्त है और हम यहाँ पर पावड़ी कर रहे हैं। हेलो गाइज, वेलकम टू रिमाइंडर्स चैनल। आज हमी चले चाँदनी ते। তো আপনারা ভাবতেই পারেন যে এত ভালো ভালো জায়গা থাকতে চাঁদনি কেন। তো চাঁদনিতে সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে যে এখানে অনেক বেশি দাম চায় লোকেরা, দরদাম করতে হয়। তো সেই কারণে আজকে সেই ভুল ধারণাটা ভাঙার জন্যই আমি আপনাদেরকে চাঁদনিতে এটি ব্লগ করছি। এবং আমি কিছু হোলসেল দোকানে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে গেলে আপনাদেরকে না কোনো দরদাম করতে হবে এবং সঠিক প্রাইসে সঠিক জিনিসটাই পাবেন আপনি। তো আমি চেষ্টা করব সব কিছুই কভার করার, ছোটোখাটো জিনিস থেকে বড় সড়ো জিনিস, সামান্য ওই হেডফোন থেকে শুরু করে কম্পিউটারের পার্টস সব কিছুই আমি কভার করার চেষ্টা করব। এবং তার সাথে আজ আমার এক বন্ধু প্লাস অফিস কলিগ আছে, আকাশ হালদার, অশোকনগর থেকে এসছে। তা ওর হচ্ছে গিয়ে ক্যামেরার প্রবলেম, তো ওকে আমি এই চাঁদনি থেকে মেট্রো গলিতে নিয়ে যাব। সো আমরা আজকে তাহলে চাঁদনির সাথে সাথে মেট্রো গলিরও ব্লগটা করব এবং ওর ক্যামেরাটা সারানো হবে এবং আমি চাঁদনি থেকে কিছু জিনিস কিনব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জিনিসটা কোন দোকান থেকে নিলে কম দামে পেতে পারেন আপনারা। তো চলুন এগোনো যাক। আমরা চাঁদনি চকে মেট্রো করে এসেছি এবং মেট্রো করে এসে 3 নম্বর গেট থেকে উপরে উঠেছি। এবার আমরা 3 নম্বর গেট থেকে উপরে উঠে সবার প্রথম ডান দিকে গেছি এবং ডান দিক থেকে আবার ডান দিকে এসেছি। সো এবার আমরা এই ফুটপাথ দিয়ে হাঁটছি। আমরা সবার প্রথম মেট্রো গলিতে যাব কারণ ওর ক্যামেরাটা সারাতে তো টাইম লাগবে। সো ওর ক্যামেরাটা সারাতে দিয়ে আমরা দেন আবার চাঁদনিতে ব্যাক করব এবং তারপর চাঁদনিতে আপনাদের দোকানগুলো দেখিয়ে দেবো। তো আপনারা, এখানে তো একটি পুরনো হোটেল আছে, আপনারা হয়তো নাম শুনেই থাকবেন, সাবির হোটেল। তো আমরা এখন সেই সাবির হোটেলের সামনে দিয়েই যাচ্ছি। তো এখন এখানে খুবই ভিড় আছে চাঁদনি মার্কেটের মধ্যে, তার মধ্যে আজকে আবার শনিবার। তো শনিবারে সাধারণত সব দোকানদাররা আসেন তাদের দোকানের জন্য জিনিসপত্র কিনতে, তো একটু ভিড়ই থাকে চাঁদনিতে। আমরা একেবারে এবারে মেট্রো গলিতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আচ্ছা গাইজ, আমরা মেট্রো গলি চলে এসেছি, আমরা এবার মেট্রো গলির ভিতরে ঢুকবো। আমরা এখন ইকো ডিজিটাল ক্যামেরাতে চলে এসেছি, ডিজি ক্যাম কেয়ার, যাই হোক ডিজি ক্যাম কেয়ারে আমরা এখন এই দোকানে যাব আর ক্যামেরাটা আমাদের সার্ভিসিং এ দেবো। চলো যাওয়া যাক। দাদা, এই ক্যামেরাটা একটু ফাঙ্গাস করেছে, একটু সার্ভিসিং হবে। ব্যাটারি লাগে না, ব্যাটারি কো হাম দুসরা ব্যাটারি খরিদনা হ্যায় হামকো, তো ইসলিয়ে। अच्छा, चेक करने के लिए ठीक है, बाद में खरीद लेते हैं। ठीक है, हम लोग आते हैं। जय हो, आकाशेर कैमेराটা আমরা সাথে দিয়ে দিয়েছি। এখন আমরা মেট্রো গলি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আবার চাঁদনি দিকে যাচ্ছি। ক্যামেরাটা মিনিমাম 1 ঘন্টা এখন লাগবে বলেছে। ক্যামেরাটাতে কিছুই হয়নি, জাস্ট একটু ফাঙ্গাস পড়েছিল, ফাঙ্গাসে ক্লিন হবে আর কি। তো আমরা এখন আবার মেট্রো গলি থেকে বেরিয়ে চাঁদনি দিকে যাচ্ছি এবং চাঁদনিতে গিয়ে আমি আপনাদের সমস্ত জিনিস দোকানের হোলসেল যে দোকানগুলো সেগুলো দেখিয়ে দেবো। আমরা আবার চাঁদনিতে ঢুকে গেছি,
এবং এইখানে হচ্ছে চা খেতে ঢুকে সবার প্রথম আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো যে এখানে কিছু দোকান আছে যেগুলো 20 টাকা 30 টাকা 40 টাকাতে জিনিস দেয়। তো আমরা এখানে এসছি এবং দেখছি যদি কিছু দরকারি জিনিস থাকে যেটা কম দামে পাওয়া যাবে তাহলে সেটা নেব। আচ্ছা ওই আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে গ্যাসের মার্কেট, মানে গ্যাস পাওয়া যায় কিন্তু এই মাল একটা নেব তো এই মালটার উপরে যে ইঞ্জিনটা রয়েছে এই মাল একটা লাগবে। কত নিচ্ছ বলে দেখে নিয়েছি ক্যামেরা ফোন দুটো ইউজ করা যাবে তো তা শেষ পর্যন্ত আমার বন্ধু এখন একটি ট্রাইপড কিনেছে, বড় ট্রাইপড উইথ মোবাইল স্ট্যান্ড 350 টাকা দিয়ে। এই যে মোবাইল স্ট্যান্ড বড় সাইজ, এর হাইট এর যা হাইট সেই হাইটেরই সাইজে কিনেছে। যাই হোক আমরা এবারে একটু হেডফোন কিনবো তো সেদিকে যাচ্ছি। আমরা যে এবার ব্যাটারিও কিনবো, ব্যাটারি এবং হেডফোন কিনতেও যা যায় তার জন্য আমরা এই যে জিপিএস ইলেকট্রনিক্স বা A1 ইলেকট্রনিক্সের পাশে যে গলিটা আছে ওই গলিটা দিয়ে ঢুকে যাবো। দাদা একটু যাবো এবং এসেই ডান দিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উঠবো। সিঁড়িটা দিয়ে উঠছি আমরা,
কোনটা নিব? আচ্ছা বলছি, এই প্যানেলের মধ্যে এখন একটা ইনবিল্ট দেখছি, যার মধ্যে ওই ছোট আইসি লাগানো থাকে সামনে হওয়ার জন্য, 8.02 আইসি আছে। আচ্ছা ওই আইসি বসানোর যে ছোট প্যানেলগুলো পাওয়া যাচ্ছে, ওটা আমরা সিঁড়ি দিয়ে একবার নিচে নামলাম এবং গ্রাউন্ডে এসলাম, আরো নিচে যাব আন্ডারগ্রাউন্ড। এখানে হচ্ছে বিভিন্ন রকম লাইটের দোকান, যেরকম এলইডি স্ট্রিপ, আমরা একটা এলইডি আমরা এখন চাঁদনির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। ওই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্লাস্টিক অভিয়ন্তা, আমি যদি ওইদিকে তাকিয়ে থাকি তাহলে আমার বাঁদিকে হচ্ছে গিয়ে চাঁদনি মেট্রো স্টেশন 3 নম্বর গেট, এবং আমার ডান দিকে হচ্ছে গিয়ে চাঁদনির বাস স্টপ, যেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। আমি এবারে আপনাদেরকে কয়েকটা দোকান দেখিয়ে দিই। এই যে এইদিকে দেখুন রয়েছে জ্যোতি ইলেকট্রিক। আপনারা যদি কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস কিনতে চান, ইলেকট্রিক্যাল, যদি আপনারা কোন রকম ইলেকট্রিক্যাল জিনিস কিনতে চান তাহলে তার জন্য আপনারা জ্যোতি ইলেকট্রিকে আসতে পারেন। কারণ এখানে জ্যোতি ইলেকট্রিক হচ্ছে সব থেকে আপনাদের রিজনেবল প্রাইসে, হোলসেল প্রাইসে যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস প্রোভাইড করে। বাট আমরা কিছু কিনবো না, তো আমরা যাচ্ছি না। আমরা হচ্ছে গিয়ে ওই প্লাস্টিক অভিযানের রাস্তাতে চলে এসেছি। এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এই যে আলোর মহল দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে আলোর মহল। এখানে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ডেকোরেটিং লাইট খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই আলোর মহলে।
বাট আমরা এখন কোন ওরকম কিছু ডেকোরেটিভ লাইট কিনবো না, তো সে কারণে আমরা যাব না আলোর মহলে। যে কোনো ধরনের ডেকোরেটিভ লাইট রিজনেবল প্রাইসে আলোর মহল। আমরা এবার আলোর মহল থেকে বাঁদিকে একটা গলিতে ঢুকে গেছি। এখানে আপনারা সমস্ত রকম ঝালরের দোকান পেয়ে যাবেন, পরপর সব ঝালরের দোকান। ঝালর এবং ডেকোরেটিভ লাইট। আচ্ছা, আমরা যে ওই প্লাস্টিক অভিয়ানের রোডটায় ঢুকেছিলাম, ওই রোড ধরে যদি আমরা সোজা হাঁটতে থাকি, তাহলে আমরা এইদিকে পেয়ে যাব হচ্ছে গিয়ে তারের দোকান। মানে ঘরের ওয়্যারিং করার জন্য যা যা তারপত্র যে লাগে, সেই তারের দোকান আমরা এইদিকে পেয়ে যাব পরপর। এই তারের দোকান ফেলে গেলেই তারপর হচ্ছে আপনাদের পরে হচ্ছে গিয়ে সমস্ত ফ্যানের কয়েল বাঁধানোর দোকান। তো আমি নিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাবেন। এই দেখুন, শুধু তার আর তার, যেদিকে রাখাবেন তার। এখানে শুধু তারের পট্টি, এটা এখানে তার পাওয়া যায় বিভিন্ন রকম, যত রকমের যা তার লাগবে আপনার। আর এছাড়া এই দেখুন, ফ্যানের কয়েল সারাচ্ছে, ফ্যানের কয়েল বাঁধানো হয়। ফ্যানের কয়েল আনলে খুবই কম দামেতে, কম খরচে, মাত্র ধরুন ওই 90-100 টাকার মধ্যে আপনাদের কয়েল বেঁধে দেয়। এই যে দেখতেই পাচ্ছেন, তারের পট্টি, সব তার পরে রয়েছে। আর এই যে তিন রাস্তার মোড়, এই তিন রাস্তার মোড়ের এখান থেকে এই যে ফ্যানের কয়েল বাঁধার, কয়েল বাঁধানোর দোকান। এছাড়া এইখানে লাইন দিয়ে ফ্যানের কয়েল বাঁধানোর দোকান আছে। আপনারা চাইলে যে কোনো দোকানে যেতে পারেন, সব দোকানে একই রকমই প্রাইস নেয়, কোনো কারোর বেশি কম না, ফিক্সড রেটই থাকে। এখানে মাত্র 90 টাকা থেকে কয়েল বাঁধানো শুরু। এখানে আপনাদের যখনই কোনো ফ্যানের কয়েল বাঁধাতে হয় এখানে আসতে পারেন। আচ্ছা, আমরা এখন সাবির হোটেলের সামনে এসে গেছি। দেখতেই পাচ্ছেন সাবির হোটেল লেখা রয়েছে। এবার আমরা এখান থেকে বাঁদিকে ঘুরে গেলাম, আর এই যে বাঁদিকে ঘুরলাম এইখানে এবার লাইন দিয়ে আপনার কম্পিউটারের দোকান চারিদিকে। দেখুন, চারিদিকে শুধু কম্পিউটারের দোকান আর কম্পিউটারের দোকান, চারিদিক দুদিকে, রাস্তার এদিক আর ওদিক দুদিকে কম্পিউটারের দোকান। এটা এটা ল্যাপটপ রিপেয়ারের সব থেকে বড় দোকান বলতে পারেন, এটা SRM ইনফোটেক। এখানে তো ইমল আছেই, বাট আমি জানি না কেন ইমলে ঠিক প্রেফার করি না যাওয়াটা। আমি এই ধরনের দোকানগুলো থেকে একটু বার্গেনিং করে নেওয়াটাই পছন্দ করি, ইমলের থেকে দামটা যেন একটু কমই পড়ে। যাই হোক, আমার আছে কম্পিউটারের কিছু কেনার নেই। তো এখানে এই যে নিম্বুস কম্পিউটার আছে, ভাগবতী কম্পিউটার আছে, কোনিক সিস্টেম আছে, এই দোকানগুলো খুবই রিজনেবল এবং চিপ প্রাইসেই কম্পিউটার আপনাদের প্রোভাইড করে। এছাড়া আপনাদেরকে আরেকটা দোকান দেখে যেখানে রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। এই যে নিউ সঙ্গম ইলেকট্রনিক্স, এখানেও আপনি রিজনেবল প্রাইসের মধ্যেই কম্পিউটারের বিভিন্ন পার্টস পেয়ে যাবেন। সো এই হচ্ছে আপনাদের কম্পিউটারের দোকান। আমরা এবার ঢুকে গেছি অডিও মার্কেটে। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে শুধু কালো বক্স রাখা রয়েছে, সব চারিরকম যেরকম সাইজের দরকার সেরকম সাইজের বক্স পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে গিয়ে বলতে পারেন অনলি হোম থিয়েটার এবং এই ধরনের বক্সেরই মার্কেট। এই যে দেখুন, চারিদিকে শুধু বক্স আর হোম থিয়েটার, ওইদিকে হোম থিয়েটারের দোকান, এইদিকে বক্সের দোকান, গাড়ির বক্স থেকে শুরু করে আপনি পাড়ায় ফাংশনের বক্স, যাবতীয় সব কিছু, গাড়ির অডিও MP3 প্লেয়ার, যাবতীয় সব কিছুই পাবেন। এই যে বড় বড় বক্স রয়েছে, বাক্স রয়েছে, কেবিন রয়েছে,
এদিকে আপনার হোম থিয়েটার, এই যে এদিকে আবার ওসিউডের জিনিস পাওয়া যায়। আপনারা হয়তো ওসিউডের নাম শুনেননি, কিন্তু আমি নিজে ওসিউড ইউজ করি, খুবই অসাধারণ কোম্পানি, সাউন্ডও অসাধারণ। আমরা এত কেনাকাটা করেছি যে আকাশের টাকাই শেষ হয়ে গেছে। যা কি টাকা তুললেন, যা ক্যামেরাটাতে আমি ধরছি, ও লোক আছে। আচ্ছা কত টাকা তুলবি? 700? কেন 700 কেন, 1000 তো, 1000ই তো, কোথায় 200 নোট বেরোবে না, ক্যান্সেল করে দেবে ট্রানজাকশন। কি কেনার জন্য? এইটা হচ্ছে আসল ব্যাটারি, আমরা এটারই একটা স্পেয়ার কিনবো আর কি, মানে আমরা না ও কিনবে। বড় লোক মানুষ, ক্যামেরা ফ্যামেরা ইউজ করে। তো সকাল থেকে এখন সন্ধে হয়ে গেছে, কটা বাজবে? 6:10। হ্যাঁ 12টায় এসেছিলাম, এখন বাজে 6:10। তো এতক্ষণ লেগে গেল আমাদের একটা ক্যামেরা সারাতে, অবশ্য কিছু করার নেই, ক্যামেরাতে ফাঙ্গাস পড়েছিল এবং ফাঙ্গাসের সাথে সাথে আরও একটা প্রবলেম হয়েছিল যে জুম করলে ছবি উঠছিল না। তো সব কিছু সারাতে আমাদের এতক্ষণ টাইম লেগে গেল, কিছু করার নেই। তো আমরা এখন এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, যা যা জিনিস কেনা কেনাও হয়ে গেছে, এবার ডাইরেক্ট বাড়ির দিকে যাব। এই এখন এই বেরোচ্ছি আমরা। তো বলো, তোমার এই একদিন চাঁদনিতে আমার সাথে এসে কি মনে হলো, কিরকম লাগলো চাঁদনি জায়গাটা, কেমন লাগলো? চাঁদনি জায়গাটা তো খুবই ভালো, আর এক্সপিরিয়েন্স যেটা তোর সাথে দেখলাম, অনেক দোকানদারই তোকে চেনে, সেটা খুবই ভালো। আর দামগুলো পুরো ঠিকঠাকই নিল অন্যান্য দামের জায়গার থেকে, আর যেগুলো তোর চেনা আর কি, তাছাড়া অন্যান্য জায়গায় অনেকটাই বেশি চাইছিল, আর তোর চেনা দোকানগুলোতে ঠিকঠাক দাম দিত, ভালো লাগে। আলটিমেটলি আমরা মেট্রো চলে এসেছি, আবার ওই 3 নম্বর গেটে বাড়ির দিকে যাব। আমরা পার্টি খতম হয়ে গেছে, পাউরি খতম, পাউরি। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আর দেখা হবে না, এখানেই টাটা, খুবই টায়ার্ড হয়ে গেছে, রাখলাম।